হ্যালো ফ্রেন্ডস, কুকিং উইথ শানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে গণেশ চতুর্থী, আর সেই উপলক্ষেই আমার আজকের স্পেশাল রেসিপি মহারাষ্ট্রের বিখ্যাত উকরিচে মোদক। এই উকরিচে মোদক কিন্তু গণপতি বাপ্পার খুব পছন্দের একটি ভোগ। বাড়িতেই কিভাবে মোদক মোল্ডের সাহায্যে অথবা মোল্ড ছাড়া সহজে বানিয়ে ফেলবেন উকরিচে মোদক, সেই দুরকম পদ্ধতিই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। মোদক বানানোর জন্য প্রথমেই পুর বা স্টাফিংটা তৈরি করে নিচ্ছি, আর তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এবার ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিট সময় ধরে পোস্তটা ড্রাই রোস্ট করে নিতে হবে। পোস্ত ড্রাই রোস্ট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে নারকোল কোড়া। এখানে আমি ফ্রোজেন নারকোল ইউজ করেছি, আপনার কাছে ফ্রেশটা থাকলে সেটাই ব্যবহার করবেন। এরই সাথে দিয়ে দিচ্ছি ওই বাটির মাপেই 1/3 অংশ আখের গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। যে পরিমাণে নারকোল কোড়া ব্যবহার করবেন তার থেকে গুড়ের পরিমাণ অবশ্যই কম ব্যবহার করবেন। এবার ফ্লেমটাকে লোতে রেখেই 3-4 মিনিট সময় ধরে নারকোল কোড়ার সাথে গুড়টাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকোল কোড়া আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ আমন্ড কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জায়ফল গুঁড়ো এবং ছোট এলাচের গুঁড়ো। কাজু বাদাম আর আমন্ডের পরিমাণ আপনি আপনার পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই উকরিচে মোদকে জায়ফল গুঁড়োটা কিন্তু মাস্ট, ওটা দিতেই হবে। এবার সব কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোদাকের স্টাফিংটা রেডি হয়ে গেছে, এটাকে এবার ঠান্ডা করে নেব। মোদাকের ডোটা এবার তৈরি করে নেওয়া যাক, আর তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলের মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে লবণ এবং 1 চামচ পরিমাণে ঘি। ফ্লেমটাকে হাইতে করে জলটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। জল ভালো মতো ফুটে গেছে, এবার ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এখানে আমি দোকান থেকে কিনে আনা চালের গুঁড়োই ব্যবহার করেছি। এবার জলের সাথে চালের গুঁড়োটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। জল আর চালের গুঁড়ো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুললাম, এখনও এটা বেশ ভালোই গরম রয়েছে। এবার অল্প অল্প পরিমাণে ঈষদুষ্ণ জল ব্যবহার করে এই ডোটাকে মেখে নিতে হবে। ডোটা মাখার সময় আমি 1/2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, অর্থাৎ 1 কাপ চালের গুঁড়োর জন্য মোট প্রয়োজন 1.5 কাপ পরিমাণে জল। চালের গুঁড়ো আর জলের এই রেশিওটা অবশ্যই মাথায় রাখবেন। যতটা পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করবেন জলের পরিমাণ তার থেকে একটু বেশি হতে হবে। ডোটাকে বেশ ভালো মতো মাখা হয়ে গেছে, সব শেষে সামান্য পরিমাণে ঘি নিয়ে আমি আবারও ডোটাকে মেখে নিচ্ছি। আর এই ডোটা মাখার সময় একটু নরম করেই মাখতে হবে, যেরকমভাবে আমরা লুচি রুটি পরোটার জন্য ডো তৈরি করি সেই রকম নরম একটা ডো তৈরি করতে হবে। ডোটা যদি খুব শক্ত হয়ে যায় সেক্ষেত্রে মোদক কিন্তু ভালো হবে না, মোদক ফেটে যেতে পারে অথবা শক্ত হয়ে যেতে পারে। এবার এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রাখছি। আপনার হাতে সময় কম থাকলে 1 ঘন্টার জন্য রাখলেও হবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এবার মোদকগুলোকে তৈরি করে নেওয়া যাক। প্রথমে মোদক মোল্ডের সাহায্যে কিভাবে বানানো যায় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ডো থেকে কিছুটা অংশ নিয়ে একটা ছোট্ট গোল বলের আকার দিয়ে নিলাম। এবার নিয়েছি একটা 2 ছাঁচওয়ালা মোদক মোল্ড। মোল্ডের ভেতরের অংশে ভালো মতো ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। ঘি যদি ভালো মতো মাখিয়ে না নেওয়া হয় তাহলে মোদকটা মোল্ড থেকে বের করার সময় সমস্যা হতে পারে। এবার মোল্ডটা বন্ধ করে এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে তৈরি করা ছোট্ট বলটাকে একটু চেপে চেপে ঢুকিয়ে দিলাম। এরপরে আঙুলের সাহায্যে এর ভেতরে এইভাবে একটা গর্ত তৈরি করে নিতে হবে। গর্তটা বেশ ভালো মতো তৈরি হয়ে গেলে এর মধ্যে নারকোলের যে পুরটা আগে তৈরি করেছিলাম সেই পুরটাকেও চামচের সাহায্যে একটু চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি। এবার মোদকের নিচের অংশটাকে ভালো মতো বন্ধ করে দিতে হবে, তা না হলে কিন্তু মোদক ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার মোল্ডটাকে ওপেন করে মোদকটাকে বের করে নিচ্ছি। দেখুন মোল্ডের সাহায্যে কি সুন্দর মোদক তৈরি হয়েছে, আর কোথাও ফেটে যায়নি, তার কারণ চালের গুঁড়োটাকে 2 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম।
মোল্ডের সাহায্যেই আরেক রকমভাবে কীভাবে মোদক বানানো যায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আর সব শেষে মোল্ড ছাড়া কীভাবে মোদক বানানো যাবে সেটাও দেখিয়ে দেব। তো মোল্ডের ভেতরের অংশে ভালোমতো ঘি মাখানো রয়েছে, এবার ডো থেকে কিছুটা অংশ নিয়ে মোল্ডের ভেতরে এইভাবে একটু চেপে চেপে সেট করে নিচ্ছি। মোল্ডটাকে বন্ধ করে এক্সট্রা যে ডোটা রয়েছে সেটাকে ভালোমতো পরিষ্কার করে সরিয়ে দিচ্ছি, আর তারপরে ভেতরে যে গর্তটা তৈরি হয়েছে সেই গর্তের ভেতরে নারকলের পুরটাকে রেখে দিচ্ছি। নারকলের পুরটাকে একটু চেপে চেপে সেট করে নিয়ে মোদকের নিচের অংশটাকে ভালোমতো সিল করে নিলাম। এবার মোল্ডটাকে ওপেন করে মোদকটাকে বের করে নেওয়ার পালা। এই প্রসেসেও কিন্তু খুব সুন্দর মোদক তৈরি করা যায়। আপনার কাছে যেটা সহজ মনে হয় সেই প্রসেসটাই ফলো করবেন। এবার আমি মোল্ড ছাড়া কিভাবে মোদক বানানো যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। ডো থেকে কিছুটা অংশ নিয়ে একটা গোল বলের আকার দিয়ে নিলাম। এবার হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে আঙুলের সাহায্যে একটা বাটির আকার দিয়ে নিচ্ছি। বাটিটা তৈরি হয়ে গেলে এর ভেতরে নারকলের পুরটাকে ভরে দিচ্ছি, আর তারপরে চারিদিক থেকে বন্ধ করে মোদকের শেপ দিয়ে নিতে হবে। চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শঙ্কুর আকার দিয়ে নিচ্ছি। মোদকটা ভালোমতো শেপ দেওয়া হয়ে গেলে হাতের তালুতে বসিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে, তাহলে পারফেক্ট মোদকের শেপ তৈরি হয়ে যাবে। এবার একটা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে মোদকের গায়ে একটু দাগ দিয়ে দিচ্ছি, আর এই কাজটা টুথপিক বা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু করা যেতে পারে। যাদের কাছে মোল্ড নেই তারা কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই মোদক বানিয়ে নিতে পারেন। দেখুন, মোল্ড ছাড়াও কিন্তু ভীষণ সুন্দর মোদকের শেপ তৈরি হয়েছে। এবার আমি বাকি মোদকগুলোর শেপও দিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, উকার এই মারাঠি শব্দের অর্থ হলো স্টিম করা বা বয়েল করা। যেহেতু এই মোদকগুলোকে স্টিম করে বানানো হয় সেই জন্য এই মোদকগুলোর নাম উকরিচে মোদক। সমস্ত মোদকগুলো শেপ দিয়ে নিয়েছি। যে মোদকটি মোল্ড ছাড়া বানিয়েছিলাম সেটাও ভীষণই সুন্দর দেখতে হয়েছে। এইবার স্টিম করার পালা। তার জন্য একটা পাত্রে বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি, আর তার ওপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এর ওপরে ভালো করে ঘি ব্রাশ করছি। আপনার কাছে যদি কোনো ছিদ্রযুক্ত থালা বা বাটি থাকে তাহলে তার সাহায্যেও কিন্তু এই কাজটা করা যেতে পারে। ঘি ভালোমতো ব্রাশ করা হয়ে গেলে একটা একটা করে মোদকগুলোকে এই পাত্রের ওপরে রেখে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 10 মিনিট সময় ধরে মোদকগুলোকে বয়েল করে নিতে হবে। মোদকগুলো সেদ্ধ হতে হতে অপর দিকে একটা বাটিতে নিয়েছি অল্প পরিমাণে গরম জল, আর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কেসর বা জাফরান। এবার একটা টুথপিকের সাহায্যে জলের সাথে কেসরটাকে ভালোমতো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা হলুদ রং তৈরি হয়েছে। যেহেতু গরম জলের মধ্যে কেসরটাকে দিয়েছি সেই জন্য এত সুন্দর একটা হলুদ রং তৈরি হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। মোদকগুলো এখন প্রায় রেডি, তবে গ্যাস অফ করে এই অবস্থায় ঢাকা দিয়ে আরও 5 মিনিট আমি রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুললাম। আমাদের উকরিচে মোদক এখন সম্পূর্ণ রেডি। দেখুন মোদকগুলো কি সুন্দর তৈরি হয়েছে, এবং একটা মোদকও কিন্তু ফেটে যায়নি। চালের আটার ডোটা মাখার পরে 2 ঘন্টা রেস্টে রাখার কারণে মোদকগুলো এত সুন্দর তৈরি হয়েছে। যদি ডোটাকে রেস্টে রাখা না হতো তাহলে কিন্তু মোদকগুলো ফেটেও যেতে পারত অথবা শক্তও হয়ে যেতে পারত। মোদকগুলোকে স্টিমার থেকে তুলে অন্য একটা পাত্রে সাজিয়ে নিয়েছি, আর এরপরে যে জাফরানের জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটাকে একটা টুথপিকের সাহায্যে মোদকগুলোর মাথায় দিয়ে দিচ্ছি। আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।